সে একদমই স্ট্রিক্টলি আমাকে নিষেধ করে দিয়েছে যে না এটা হবে না তো দেখা যায় আমার সংসারে এটা ইমপ্যাক্ট পড়তে পারে আপনাকে কি কখনোই অনন্ত জলিলের বাইরে অন্য কারো নায়িকা হিসেবে দেখা যাবে না দর্শক জানতে চায় করলাম না কয়েকটা নিঃস্বার্থ ভালোবাসায় করলাম হ্যাঁ আর আর কথা করি নাই আসলে মানে সত্যি কথা বলতে মানে আমি নিজেকে ওভাবে আসলে কখনো মানে তৈরিই করিনি যে আমি অন্য কারো সাথে কাজ করব বাট এমন না যে আমার হাজবেন্ড আমাকে একদমই দিবে না বা সে একদমই স্ট্রিক্টলি আমাকে নিষেধ করে দিয়েছে যে না এটা হবে না এমন কিন্তু কিছু না কিন্তু আমার কাছে মনে হয় যে এটা সম্ভব না কারণ দেখো আমি ইন্টারভিউ শুরু করার আগে তোমাকে বলছিলাম যে সারাদিন আমি কী কী করলাম বাসায় কীভাবে আসলাম তো আমার কাছে মনে হয় যে আমার বিয়ের পরে শুধু আমি না সবগুলো মেয়ের সব মেয়েরই এটা হওয়া উচিত যে তার সংসার তার স্বামীকে প্রায়োরিটি দেয়া যে কী করলে আমার সংসারটা টিকবে কীভাবে থাকলে আমার স্বামীর সাথে কোনো ঝামেলা হবে না আর বিশেষ করে আসলে দরকার নেই তো যে সব জায়গায় কারণ একটা শুটিং করতে গেলে তো সিনেমার জন্য আমাকে অনেক টাইম দিতে হবে আমাকে থাকতে হবে ঢাকার বাইরে বাসার বাইরে অনেক ধরনের জিনিস যার কারণ যেটা হয় আর কি বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিতে বেশি যে কেউ কিছু করেই নেই কিন্তু ওই হিরোইনকে হিরোকে নিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে অনেক ধরনের রুমার্স আসলে কিন্তু কিচ্ছু না এটা জাস্ট নিজেরা নিজেরা বানানো তো দেখা যায় আমার সংসারে এটা ইম্প্যাক্ট করতে পারে সো আমার কাছে মনে হয় আমার আমার স্বামী আর এটা তো জাস্ট শখে করি তাহলে দ্য অ্যানসার ইজ নো দেখা হবে না হ্যাঁ মানে আলটিমেটলি রেজাল্ট ইজ নো